নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএ বিশেষজ্ঞ। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্গ শিথিলতা ঠিক কী কী কারণে হয়। মনে রাখতে হবে লিঙ্গ শিথিলতার কারণ সবসময় মানসিক কারণ নয়, অনেক সময় শারীরিক কারণেও হতে পারে। যেমন হরমোনের কোনো সমস্যা, টেস্টোস্টেরন হরমোন কম, প্রোল্যাকটিন বেশি, থাইরয়েডের সমস্যা, ইস্ট্রাডিয়ল হরমোন বেশি, বা হচ্ছে ডায়াবেটিসের কারণে হতে পারে। অনেক সময় হার্টের কোনো সমস্যা বা নার্ভের কোনো সমস্যার কারণে হতে পারে, বা ধরুন শীত দ্বারাই অর্থাৎ স্পাইনে কোনো সমস্যা সে কারণে হতে পারে। এছাড়া প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, আগে কোনো অপারেশান হয়েছে পেটে বা শীত দ্বারাই, বা ধরুন আপনার গোপনাঙ্গে কোনো অপারেশান হয়েছে তার কারণে হতে পারে। কাজে মনে রাখতে হবে যদি ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা হয়, জাস্ট ওষুধের দোকান থেকে ভায়াগ্রা কিনে নিলেই কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে না। আগে কারণটা দেখতে হবে, কী কারণে এই সমস্যা হচ্ছে, সেই কারণ দেখে তারপর ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে, অনেক সময় ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পরেও কারণ পাওয়া যায় না। স্টিল আমাদের আগে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ দেখতে হবে কী কারণে হচ্ছে, তারপর সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট করতে হবে। অর্থাৎ এই জিনিসটাকে অবহেলা করবেন না, লিঙ্গ শিথিলতাকে, কারণ এই জিনিসটাকে যদি অবহেলা করা হয় এই লিঙ্গ শিথিলতার কারণে পরবর্তীকালে কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা এই ধরনের মারাত্মক রোগ হতে পারে। কী কী পরীক্ষা নিরীক্ষা করা হয়? ডাক্তারের চেম্বারে যখন ইরেকটাইল ডিসফাংশন নিয়ে রোগীরা আসেন, আমরা তাদের শারীরিক পরীক্ষা করি, তার গোপনাঙ্গে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখি। কিছু ব্লাড টেস্ট করা হয়, কিছু হরমোন টেস্ট বা ব্লাড সুগারের টেস্ট, লিপিড প্রোফাইল, এগুলো দেখা হয়। কখনো কখনো কোনো আল্ট্রাসাউন্ডের দরকার হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এর কারণে অনেক কটা পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে ইরেকটাইল ডিসফাংশন কেন হচ্ছে দেখার জন্য। কিন্তু সব পরীক্ষা নিরীক্ষা আমরা একসাথে করি না, আমরা ধাপে ধাপে করি। প্রথমে কিছু টেস্ট করি, ওষুধ দিই, তাতে কাজ না হলে তারপর কিছু ওষুধ দিই। যদি দেখা যায় প্রাথমিকভাবে ওষুধ কাজ করছে না, তখন আমরা বাকি পরীক্ষা নিরীক্ষা করি। বাকি পরীক্ষা নিরীক্ষার মধ্যে কখনো কখনো দেখতে হয় ইউরিন টেস্ট বা প্রস্টেট কেমন আছে দেখার জন্য আল্ট্রাসোনোগ্রাফি। আর যদি দেখা যায় কোনো ওষুধ কাজ করছে না, তখন আমরা পেনাইল ডপলার বলে একটা পরীক্ষা করি, অর্থাৎ পেনিসের একটা আল্ট্রাসাউন্ড করা হয়, তাতে একটা ওষুধ দিয়ে দেখা হয় যে পেনিসের ব্লাড ফ্লো ঠিক হচ্ছে কি না। অর্থাৎ যদি আপনার ইরেকটাইল ডিসফাংশন থাকে, অবহেলা করবেন না, কী কারণ এটা না জেনে চিকিৎসা করা ঠিক নয়, কারণ জানার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে। অবশ্যই একসাথেই সব পরীক্ষা নিরীক্ষা নয়, ধাপে ধাপে পরীক্ষা করতে হবে, কিন্তু সেটার জন্য অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি কারণ পাওয়া না যায় তখন আমরা ওষুধ দিই, কিন্তু ওষুধ কীভাবে খেতে হবে তার কিছু নিয়ম আছে। এই ওষুধগুলো আমরা বলি মেলামেশা করার, অর্থাৎ সেক্সের 1 থেকে 2 ঘন্টা আগে খেতে। কারো ক্ষেত্রে ওষুধটা 1 ঘন্টায় কাজ করে, কারো ক্ষেত্রে 2-3 ঘন্টা সময় লাগে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কতক্ষণ সময় লাগছে, কিন্তু মনে রাখবেন এই ওষুধগুলো কিন্তু তখনই কাজ করবে যখন আপনি সেক্সুয়ালি স্টিমুলেটেড হচ্ছেন, অর্থাৎ আপনার পার্টনারের সাপোর্টটাও কিন্তু দরকার, না হলে কিন্তু ওষুধ কাজ করবে না। অনেক সময় দেখা যায় আমরা ওষুধ দিলাম, একদিন ওষুধ খেলেন, পেশেন্ট পরের দিন চেম্বারে চলে এলেন, বললেন যে ডাক্তারবাবু ওষুধের কাজ হচ্ছে না। এটা কিন্তু ভুল, ওষুধ কিন্তু প্রথম দিন কাজ নাও করতে পারে। আমরা বলি 1 মাসের মধ্যে অন্ততপক্ষে 8 থেকে 10 বার ওষুধ খান, এবং যতবার ওষুধ খাবেন ততবার সেক্স করে দেখুন। 8 থেকে 10 বারে যদি ওষুধ কাজ না করে, তখন আমরা বলবো ওষুধ কেন কাজ করছে না, তখন আমরা অন্য পরীক্ষা নিরীক্ষায় যাব। কিন্তু 8 থেকে 10 বারের আগে কিন্তু বলা যাবে না যে ওষুধ কাজ করছে না। এবার একটা ওষুধ যদি কাজ না করে, তখন আমরা ওষুধের ডোজ বাড়াতে পারি বা অন্য ওষুধে যেতে পারি, কিন্তু দয়া করে মনে রাখবেন ওষুধের ডোজ নিজে থেকে বাড়াতে যাবেন না, কারণ তার কিন্তু মারাত্মক সাইড এফেক্ট হতে পারে। ডাক্তারের পরামর্শ করে তবেই ওষুধের ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে। এবার দেখা গেল বিভিন্ন মুখে খাওয়ার ওষুধ দেওয়া হলো, কোনো ওষুধ কাজ করছে না, তখন কী উপায়? তখন একটা সিম্পল উপায় হচ্ছে ভ্যাকুয়াম ডিভাইস বলে একটা ডিভাইস আছে, যেটা নেটে পাওয়া যায়, আমরা পেশেন্টদেরকে সাহায্য করতে পারি কীভাবে সেই ডিভাইসটা পাওয়া যায়। সেই ডিভাইসটা ইউজ করে আর্টিফিশিয়ালি আপনি নিজের ইরেকশন তৈরি করতে পারেন, এবং তার ফলেও যে ইরেকশন তৈরি হলো তার ফলে আপনি মেলামেশা করতে পারেন। তাতে যদি কাজ না হয়, তখন পেনাইল ডপলার বলে একটা পরীক্ষা করে দেখা যেতে পারে পেনিসের ব্লাড ফ্লো কেমন হচ্ছে। তখন পেনিসের ব্লাড ভেসেলে একটা ইঞ্জেকশন দিয়ে দেওয়া যেতে পারে সেক্সের আগে, অথবা ইউরেথ্রাতে অর্থাৎ যে পেচ্ছাপের যে ফুটো আছে সেখানে কখনো কখনো কোনো ট্যাবলেট ইউজ করে করা যেতে পারে। কিন্তু যদি কোনো ওষুধ কাজ না করে, তখন লাস্ট অপশান হচ্ছে পেনাইল ইমপ্ল্যান্ট বলে একটা সার্জারি, অর্থাৎ এখানে পেনিসের মধ্যে অপারেশান করে একটা রডের মতো জিনিস ইনসার্ট করে দেওয়া হয়, তার ফলে লোকেরা স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারে। কিন্তু মনে রাখতে হবে 100 জন পুরুষের যদি ইরেকটাইল ডিসফাংশন হয়, 90 জনের ক্ষেত্রে কিন্তু মুখে খাওয়ার ওষুধ খুব ভালো কাজ করে। আর মনে রাখতে হবে মুখে খাওয়ার ওষুধ কিন্তু সারা জীবন খাওয়ার দরকার হয় না। অনেকে এই প্রশ্নটা করেন একবার খেলে সারা জীবন খেতে হবে, এরকম নয়। বেশিরভাগ ক্ষেত্রে কিছুদিন খাওয়ার পরে পেশেন্টরা বন্ধ করে দিতে পারেন, তারপরে কিন্তু তারা ওষুধ ছাড়াই স্বাভাবিকভাবে কিন্তু মেলামেশা করতে পারে।
কাজে যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে অবহেলা করবেন না, ডাক্তারের সাথে কথা বলুন, এর অবশ্যই চিকিৎসা আছে, কিন্তু চিকিৎসা ধৈর্য ধরে করতে হবে, একদিনেই ফল পাওয়া না যেতে পারে। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। যদি আমাদের সাথে কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। নমস্কার।